তানজিদ হাসান তামিম এবং ইয়াশাজদি জয়সওয়াল দুজনই 2020 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। সম্প্রতি দারুণ পারফরমেন্স দিয়ে আলোচনায় আসা জয়সওয়ালকে বিশ্বকাপ দলে রাখা আবশ্যক বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। যদিও রোহিত শর্মা এবং শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ দারুণ জমে উঠেছে, তবুও ব্যাক আপ ওপেনার হিসেবে জয়সওয়ালকে রাখার বিষয়টি বেশ জোর দিয়েই বলেছেন সৌরভ। একইভাবে ক্রিকেট পাড়ায় খুব জোরে সোরে না হলেও একটা চাহিদা একটু একটু করে দানা বাঁধছে, আর সেটা হলো 2020 সালের অনূর্ধ্ব 20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটার তানজিন হাসান তামিমকে নিয়ে। যদিও তামিম ইকবাল ও লিটন দাসকে নিয়ে ওয়ানডে দলের ওপেনিং জোড়া মোটামুটিভাবে সেটেলড, কিন্তু ব্যাক আপ ওপেনার নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। অনেকেই সুযোগ দেওয়া হলেও কেউই এখনও প্রত্যাশা পূরণ করবার মতো ব্যাটিং করতে পারেননি। সেই জায়গাটাতেই আশা দেখাচ্ছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ তারকা তানজিদ তামিম, যাকে অনেকেই জুনিয়র তামিম বলেও ডেকে থাকেন। এমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ দুটি অর্ধশতক হাঁকানো পারফরমেন্সে জুনিয়র তামিম নিজের কাজটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে এমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ করা প্রতিটা দলই জাতীয় দলের বাইরে থাকা সেরা প্লেয়ারদের নিয়েই গড়েছে এ দল। সেখানে বাংলাদেশ এ দলের হয়ে এখনও পর্যন্ত 3 ম্যাচ খেলেছেন তামিম। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ইনিংস ওপেন করে 39 বলে করেছেন 51 রান। ওমানের বিপক্ষে ইনিংসটা আরও একটু লম্বা হয়েছে, সেই ম্যাচে তানজিদ তামিম করেছেন 49 বলে 68 রান। আর আফগানিস্তানের বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও ইন্টেনশনটা ছিল খুবই পরিষ্কার। এই 3 ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে মোট 24টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি, অর্থাৎ পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে 4-6 মাধ্যমে দ্রুত গতিতে রান তোলার সামর্থ্যটাও বেশ ভালোভাবেই আয়ত্ত আছে তার। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। পাশাপাশি আধুনিক ক্রিকেটের চাহিদা অনুযায়ী 100 বা তার ওপরের স্ট্রাইক রেটটাও বেশ আশা জাগানিয়া। শুধু তাই নয়, কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অর্থাৎ ডিপিএল 2023 টুর্নামেন্টে 11 ম্যাচের 11 ইনিংসে 43 এভারেজ আর 93.30 স্ট্রাইক রেটে 474 রান করেছেন তানজিদ তামিম। পাশাপাশি করেছেন 2টি সেঞ্চুরি ও 1টি হাফ সেঞ্চুরি, যেখানে সর্বোচ্চ রানের ইনিংসটা 142 রানের। এখান থেকেই বোঝা যায় লম্বা ইনিংস খেলার সামর্থ্যটাও চমৎকারভাবেই রপ্ত করেছেন তামিম। পুরো টুর্নামেন্টে এই বাহাতি ব্যাটারের ব্যাট থেকে এসেছে 47টি 4 ও 15টা 6। মাত্র 22 বছর বয়সী তানজিদ তামিমকে পারফরমেন্স বিবেচনায় তাই ব্যাক আপ ওপেনার হিসেবে পরিকল্পনায় রাখা যেতেই পারে। যদিও ইয়াশাজভি জয়সওয়ালের ইতোমধ্যেই জাতীয় দলে অভিষেক হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে 171 রানের দারুণ ইনিংসও খেলেছেন। পাশাপাশি শেষ আইপিএলেও দারুণ একটা মৌসুম কেটেছে তার। তুলনামূলকভাবে তামিমের চেয়ে জয়সওয়ালের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতাও বেশি। সরাসরি তাই বিশ্বকাপ স্কোয়াডে চিন্তা না করলেও এশিয়া কাপের দলে তানজিদ তামিম একটা সুযোগ পেতেই পারেন। কে জানে, সুযোগ পেলে হয়তো 2007 বিশ্বকাপে যেই তামিম ইকবালকে বিশ্ব চিনেছিল, 16 বছর পরে হয়তো আরও একজন তামিমকে বিশ্ব চিনবে। বিশ্বকাপ স্কোয়াডে তামিম ব্যাক আপ ওপেনার হিসেবে সুযোগ পাবেন কি পাবেন না সেটা আপাতত সম্ভাবনা হিসেবেই থাক, কারণ এই মুহূর্তে বাংলাদেশ এ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিতে দলকে ম্যাচ জয়ী ইনিংস উপহার দেয়াই তানজিদ তামিমের প্রাথমিক লক্ষ্য। শাহাব সোহাগ, অনফিল্ড।